আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে হচ্ছে আমি রান্না করছি আমডাল। আমডাল হচ্ছে গরমে আমাদের জন্য খুবই উপকারী, এটা শরীরের টেম্পারেচার অনেকটা নিয়ন্ত্রণ করে। আমি প্রথমে ডালটা ভালোভাবে ধুয়ে আমি হচ্ছে ইন্ডাকশনের প্রেশারে দুইটা সিগনাল দিয়ে নিয়েছি। এতে ডালটা একদম গলে গেছে। তারপরে আমি এটা হচ্ছে ওরং দিয়ে ডালটা ভালো করে ঘুটে আমি ওখানে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যে যতটা ঘন খেতে পছন্দ করেন বা পাতলা পানিটা ঠিক সেরকম দিয়ে। তারপরে হচ্ছে আমি ওখানে লবণ হলুদ মিক্সড করে আমি কেটে রাখা আমগুলা দিয়ে দিয়েছি। এখন এটা হচ্ছে আমি একটু হাই ভোল্টেজে আমি ডালটাকে ফুটিয়ে নিব, কারণ ডালটা বেশিক্ষণ না ফুটলে এটা কাঁচা কাঁচা লাগবে। নেক্সট আমি হচ্ছে আমি তখন গ্যাসের চুলায় আমি এটা আর কি এখন আমি বাগার দিয়ে নিব, যার জন্য আমি একটা কড়াই নিলাম। কড়াইতে আমি একটু তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ, রসুন আর একটু জিরা ভেজে নিলাম। আমি এটা হচ্ছে বাদামি কালার করে ভেজে নিয়ে আমি এটা ওখানে ডালের ভিতরে দিয়ে দিলাম। কেউ চাইলে ডালটা কড়াইয়ের ভিতরে ঢেলে দিতে পারেন, সেটাও হচ্ছে ভালো হয়। যেহেতু আমি দুইটা রান্না করছি এজন্য আমি এই সিস্টেমটা করছি। আমি অলরেডি ডালটা নামিয়ে ফেলেছি এবং আমরা হচ্ছে খাওয়ার জন্য এটা রেডি করে ফেলেছি। দেখুন ডালটার কালারটা অনেক সুন্দর হয়েছে এবং খেতে অসাধারণ টেস্টি হয়েছে। থ্যাংক ইউ।